আমার উপর কি যাচ্ছে সেটা আমি জানি। বুঝতেছেন তো কথাটা? এত কিছুকে পিছনে ফেলে ওয়াদা রক্ষা করার জন্য মাহফিল উপস্থিত হয়েছে। আজকে যদি আমি মাহফিল আসতে না পারতাম, মাহফিল চলতো আলহামদুলিল্লাহ, কিন্তু কেউ আমাকে কিছু বলার নাই তো। কারণ একটা ইচ্ছা করে গ্যাপ দেওয়া আর একটা বাধ্য হয়ে গ্যাপ দেওয়া, দুটো বেশ কম আছে। আপনারা জানেন অনেক বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে ও জমায়েতের কারণে। কিন্তু একখান জিনিস নু বুঝি, বাণিজ্য মেলা নাই ভাঙলার নাই নাই, কিন্তু চলের শুধু স্কুল তো আছে, মাদ্রাসা আছে, আর কেন আছে মসজিদ আছে, আর হনুমিক কে রাস্তাঘাটে মার্কেটত একখান সমান মিদি রমজান নিয়াইলে মার্কেট বাড়ি হইতো ইয়া প্রত্যেক দিন কির ভাই অত চলের দে ব্যবসা এন্ডে এন্ডে নাই উবে নাই নাই বেগে মাহফিল উত তো কিছু করার আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহর উপর ছেড়ে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবী এখনো পর্যন্ত টিকে আছে আমার মন বলে আর কি। এই পৃথিবী এখনো পর্যন্ত যদি টিকে থাকে ওই সমস্ত মানুষগুলার কারণে টিকে আছে যারা আল্লাহর প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এই পৃথিবী এখনো পর্যন্ত যদি আল্লাহর রহমতের ছায়া তলে থাকে, যার তার যতগুলো কারণ থাকবে তন্মধ্যে একটা কারণ হয়তো সেই ব্যক্তি যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে কুরবানি করে দিয়েছে, নিজের স্বপ্নগুলাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিয়েছে। যেই বান্দার জন্য আল্লাহ হয়তো রহমত দিয়ে যাচ্ছে, যে বান্দা বারবার বলে মাওলা আমার কিছু চাওয়ার নাই, তুমি যেভাবে সন্তুষ্টি হবা আমি সেভাবে থাকতে রাজি আছি। আমাদের কারণে নয়, ওই যে ব্যক্তি রাতের গভীরে উঠে শীতকে হার মানিয়ে পানি দিয়ে অজু করে নীরব চিত্তে অন্ধকার রুমের মধ্যে সবাইকে ঘুমন্ত রেখে একজন দাঁড়িয়ে যাই মৌলার দরবারে, যাই নামাজে, যাই নামাজ, সুবহানাল্লাহ বলেন না, যাই নামাজে দাঁড়িয়ে চুপি চুপি কোরআন তেলাওয়াত করে রবের সাথে কথা বলে রুকু করে নিজের অহংকারকে বিলীন করে দেয়, সিজদা দিয়ে নিজের আমিত্বকে বিলীন করে সিজদায় গিয়ে বলে সুবহানাল রাব্বিয়াল আলা, চুপি চুপি বলে। হয়তো ওই বান্দার ওই সিজদার ওই তাসবীর উসিলায় আমাদের মতো অগণিত হাজার পাপীকেও আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিচ্ছে একজন। কিন্তু সেই একজনটা যেই হোক না কেন এই দলেরই, মার্কেটের দল অন্য দলই বিবে উজুরক কলেজ এত হয় এত তো অনারা নুবুজন অনারা হন দেনে মাহবিল কি আসলে মাহবিল ন ওই দলই বেতিবের ইবে বাণিজ্য মেলার নি হন মার্কেটের নি হন ইবে তান্ডে বইন নিবে না হয়তো এন্ডে বিতুর ও আসারা নুসিনিদেরই। এবার শুনেন, আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের 40 জন যেখানে এক জায়গায় হবে নিঃসন্দেহে এখানের ভিতর একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা আছেই আছে, আছেই আছে, যে কোনো একজন। এবার আমরা তো অনেক, তাহলে নবীর কথা সত্য, তাহলে এই 40 জনের ভিতরে একজন খুঁজেন তো চাইবে, অন্য বাইর করো সবাই ইবি বের মিখে স্যার আদিবা স্বাস্থ্য ভাইয়া না উবের মিখে স্যার ইবে তো দোকানদার ফিজুন মিখে স্যার অদামা ইবে তো মাস্টর না নবীর হতা সত্য হইলে 40 জন অবতীর্ব হুন্নি এত লালে মোলামা হদে বলি সিনন কঠিন বলি সিনন কিয়া হত্যার নি আর আর তো তাই আরে এন বাবে মিশি যা দে আর এবারে বন্ধু মনে করি, ভাই মনে করি, হাক্কু মনে করি, চাচা মনে করি, মা মনে করি, বোন মনে করি, এই মনে করি, সেই মনে করি, কিন্তু বেজা আল্লাহর প্রিয় বান্দাই না আর বুঝিন না পারি ডর করি হন না আর কেন জোর হন না সুবহান আল্লাহ ষষ্ঠ ভাই তাহলে গুনার হতা এবেলা ইউন। একটা কথা আগে ক্লিয়ার করে নিন, আমরা অনেকে বলি করুণা আজাব,
করোনাকে আমরা কি বলি? আল্লাহর আযাব। মনে রাখবেন, এটা আল্লাহর আযাব নয়। মাইকের আবার যতটুকু যাচ্ছে, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, করোনা আর একটা কি অমিক্রন, ওন আর কি, ওই বাই স্বাস্থ্য বাই জ্যাক্তো বাই খালতো বাই ওর আর কি, একটাও আল্লাহর আযাব নয়। কেন? আযাব শব্দটাকে একটু খেয়াল করেন শিক্ষিত সমাজের ভাইয়েরা। শিক্ষিত মানুষের সামনে কথা বলতে মজাই আলাদা, বেশি বলতে হয় না, হালকা বললেই বাকিটা ওনারা গোছাই নিতে পারে, ঠিক না? শব্দটা খেয়াল করবেন, আযাব। আযাব মানে এমন একটি পদ্ধতি যেটা যে জায়গায় আসবে সেই জায়গার অস্তিত্ব থাকবে না, চেহারা পাল্টাই যাবে, এটার নাম হচ্ছে আযাব। এটার নাম কি? দিবেন কে? মঙ্গল গ্রহে, চন্দ্র দেহে, নাকি পৃথিবীতে? তাহলে অমিক্রন আসলো, করুণ আসলো কোথায়? মঙ্গল গ্রহে কিন্তু আসে। আচ্ছা দেখেন তো কোথায় আসছে, যেই গ্রহে মানুষ আছে সে গ্রহে আসছে, মঙ্গল গ্রহে আসে, কারণ সেখানে মানুষ। এবার আমরা সবাই বলছি আল্লাহর আযাব, আমরা বলছি না ভাইয়া, আল্লাহর আযাব না। এই অমিক্রন করোনা আমাদের গুনার ফসল। যদি আযাব হতো আল্লাহর, তাহলে এটা কিভাবে সম্ভব? রবের আযাব আসবে, জিনিস টিকে থাকবে, এটা তো কখনো সম্ভব নয়। কারণ এই আযাব যখন ইব্রাহিম নবীর উম্মতের উপর এসেছে, ডিস্ট্রয় করে দিয়েছে, নূহ আলাইহিস সালামের উম্মতের উপর এসেছে, প্লাবনে সব ধ্বংস করে দিয়েছে, আল্লাহর আযাব আসবে, টিকে থাকার অস্তিত্ব ক্ষমতা কারো নাই, আমরা টিকে আছি, বোঝা যায় এটা আযাব নয়, এটা আমাদের কর্মের ফল। মনে থাকবে ইনশাল্লাহ, করুণা আমাদের জন্য আমাদের কর্মের ফল, মুমিনদের জন্য ধৈর্যের পরীক্ষা, মুমিনদের জন্য ধৈর্যের পরীক্ষা। এমনি আজকে থেকে আর আযাব বলবো না, কারণ আযাব আসবে, টিকে থাকার ক্যাপাসিটি কোয়ালিটি ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, একদম ঠান্ডায় ঠান্ডায় কিছু কথা বলবো, কিন্তু সবার কাছে আমার একটা অনুরোধ, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। পাঁচজনও হই আর কোনো ইনশাল্লাহ নাও হয়, পিছন পর্যন্ত আমার আওয়াজ শোনা যাচ্ছে ভাইয়েরা? একটু হাত তুলে দেখেন, আওয়াজ শোনা যাচ্ছে? মাশাল্লাহ, আজ যাতে তুলি ফেলেন, তুলে আর উত্তরও দম ভরিব, চুপ করিতে এবার আর কোনো সুযোগ। মনের কান দিয়ে শুনবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। এটা কি? এটা দিয়ে এটার কাজ হবে না, এটা দিয়ে এটার কাজ। তাহলে আপনি যখন বলবেন, বিশেষ করে যুবক ভাইয়েরা একটু খেয়াল করবেন, আপনি যখন বলবেন মোবাইল, সাথে সাথে এটার একটা কাজ আলাদা হয়ে যাবে, ঠিক আছে না ভাইয়া? আপনি যখন বলবেন কোট, এটার একটা কাজ আলাদা হয়ে যাবে। আপনি যখন বলবেন টুপি, এটার একটা কাজ, দায়িত্ব, কর্তব্য আলাদা হয়ে যাবে। আপনি যখন বলবেন চশমা, এটার একটা দায়িত্ব, কর্তব্য আলাদা হয়ে যাবে। এটা দিয়ে এটা হবে না, এটা দিয়ে এটা হবে না, এটা দিয়ে এটা হবে না, প্রত্যেকটা কিছুর আলাদা আলাদা কাজ। এবার বলেন আমরা কি? আমাদের কাজ কি? প্রত্যেকটা কিছুর তো একটা কাজ আছে। ওই মানুষ তোর কাজ কিরে? মাথায়ুম গুমজাইম ফজর তুইটুম রাতিয়ে গুমজাইম ইম বলে মঞ্জুর হাস ইন তো গরুও করে, জোরে বলেন না, এই কাজগুলো তো গরুও করে। তাহলে তো এটা মানুষের কাজ হতে পারে? এখন একজনে বলে যে এবাদত আমাদের কাজ। আমি বললাম ভাই, আল্লাহর একটা সৃষ্টি দেখান যে এবাদত করে না, একটা সৃষ্টি দেখান যে আল্লাহর এবাদত করে না, একটা ঘাস সে রবের জিকির করে, বুঝবেন এই জিনিসটা? আল্লাহর প্রতিটা সৃষ্টি আপন আপন জায়গা থেকে আপন আপন নিয়মে আপন রবের
এবাদত করে যাচ্ছে। সকালবেলা উঠা যে সূর্য আমরা দেখি সেটাও রবের নামের তাসবিহ জপে। পূর্ণিমার চাঁদ আলোর রোশনি অন্ধকারকে মিষ্টি আলো দিয়ে আলোকিত করে রাখে। সেই পূর্ণিমার চাঁদ আকাশের চাঁদ রবের নামের তাসবিহ জপে। গাছ রবের নামের তাসবিহ জপে। সাগরের প্রতিটা ঢেউ রবের নামের তাসবিহ জপে। প্রতিটা ফল রবের নামের তাসবিহ জপে। রবের সৃষ্টিতে যত সৃষ্টি আছে রব যাদেরকে সুযোগ অনুমতি দিয়েছেন প্রতিটা সৃষ্টি আপন আপন জায়গা থেকে রবের নামের জিকির করছে, ইবাদত করছে। এ কথায় কারো কোনো দ্বিমত? এতাল্লাই মাঝে মধ্যে দেবেন দে ওই ফেসবুকত ভিডিও হতুন দেখা যায় হাওয়ার মুকুত আল্লাহ আল্লাহ মোরককে গালি দিও না। ও কেন বুঝিবেন? মোরগরে গালি নইদু। কুরো আছে কুমুরি আছে নবী হদ্দ মোরগর হতা হার হতা ইয়া রাসূলুল্লাহ মোরগর হতা কিল্লে হইউন হতে খেয়াল করিস আসনা বুঝিবি। আচ্ছা হন সারা দিন হাজ গরিয়ের রাতে একখান জিনিস উত্তর হারিয়েন কি জোর হন না এই ঘুমই বেড়াই তোর এগারোটা বারোটা তুন শুরু করি ফজর মধ্যে আটটা নয়টা পর্যন্ত যায় যতক্ষণ ঘুমাই রে সবচাইতে ঘুম মজার ঘুম হতে হন হন টাইম বারোটা বাজা হইলে উঠতাম একটা বাজা হইলে উঠতাম রাজ্যের তো গভীর মজা এই টাইম আওয়াজ করলে কি খুশি হবে না বিরক্ত হইবে নিজের ফোয়া মাইও যদি হাঁদি উঠে বস সময় চাইও গরম মিদি গুড়ো ফোয়া তাইলে ফোয়াই যাতে হাঁদি উঠে মাইয়া যাতে হাঁদি উঠে বাভিবে গোসা করি এরি মতন ওরুম যাবি কিন্তু স মা হয়তো দয়াবান কেঁচা গুম বারবার বাঙ্গে দে মাই বহন দিন বিরক্ত নয় তারপরও সুতরো হলুদ লইয়ের বই দেখে দেস হাই 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 একখানে বুঝিবেন তোলে ডাক দিলে গুম ভাঙি যাবি এই টাইম অমনি দি একজনে ডাহের কুরি না তোরার গুম যাতে মজার হয় এতে ডাক দে তা ডাকি বনি এরা তোরা তোর মজার গুমত বিরক্ত হইবে দি গুম ভাঙি যাইব দে গাইল ন দিছি বেরে ইয়া রাসূলুল্লাহ কিয়া হদ রাতা কুরাইবে ডাক দে দে তুই আওয়াজ নু হতা নু বুঝো যে তাহলে তো তো ডাকন না লাগে দে ইতে ডাক দে দে ন ইতে রবর নামত জিকির কর দে সুবহানাল্লাহ সুবহুন কুদ্দুস সুবহুন কুদ্দুস সুবহুন কুদ্দুস ও গুমন্ত মানুষ উঠছো না সুবহুন কুদ্দুস সুবহুন কুদ্দুস সুবহুন কুদ্দুস সুবহুন কুদ্দুস ইদের দি নামাজ ফরজ নয় ইতা আরা রা ডাহ দে দুই পয়সা হন লাভ নাই আরা লাভে ডাহিন নি আরা হদ দে মাইলে ফির আর ডাহিবার টাইম ন ফজ না তুই ইবের সিডেঙ্গে ভাষা থ দে জানলে গরি হ্যাঁ ককটেল বোমা কিন্তু ফগটো তাই নি মারি দিন দে বাজে আবাসি ছোট হইলে আরো জোর হন জাল্লাই গরি জাল্লাই গরি জাল্লাই গরি জাল্লাই গরি এটা লহন দিন কুরোরে রাতা কুরোরে ডাকন দিবে কুকুরু কুক বালা গরি উনিবের হানি নারাতুন নাই দেরি আরাতুন জিয়েন আছে ইয়েন দেরি আওয়াজ শুনিনি যারাতুন বুঝিবের হান আছে তারা ইম বুঝের হানর পার্থক্য করি এতাল্লাই হনদিন রাতা কুরোরে গাইল দন যাইব না জোর হন না আজি তুন যদি গরম মিতে হনমিকে যদি কুকুরু কুক হন হবেন দা সুবহান আল্লাহ তখন আর বন্ধু যদি হুজুর করে কিরে ওড়া হনুজুর ওয়াইজ গুজি নাকি তুই সুবহান আল্লাহ কা হর হদ্দে ন আরা সৃষ্টির শ্রেষ্ঠ ইয়েরে যে রবর প্রশংসা করতাম ভুলি যায় এই সামান্য গুকুরো রবর প্রশংসা করতে ন ভুলে ডর করে হন সুবহান হ
হস্তদ্দ বুঝি নাই পিছনে কোনো হস্তর ভাঙলাক হস্তর না হন সাহেব বেগুনে মিলে গো সিডিং আওয়াজে দরুদ শরীফ পড়ন চাই আল্লাহুম্মা আয়ালে কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর আল্লাহুম্মা সালাম নবীর শেষবারের মতো বেগুনে কি আওয়াজে কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর যার যত শক্তি আছে একবার হন মারহাবা আর কেন জোরে হন মারহাবা